السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في القرآن الكريم: كلوا واشربوا ولا تسرفوا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا دشك منولي كاتشي دوري دشي ابون دشر باهيري جي جي অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত আয়োজনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জগতে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। সূরাতুর রহমানে আল্লাহ পাক বারবার বলেছেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদেরকে এত এত নিয়ামত দেয়া হয়েছে, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ পাকের নিয়ামতের অন্তর্ভুক্ত রয়েছে আমরা যে খাবার পানীয় গ্রহণ করি। আল্লাহ তাআলা বলেছেন, খাও এবং পান করো, তবে এর মধ্যে অপব্যয় করবে না। যিনি অপব্যয় করবেন না আল্লাহ পাক তাকে রহমত করবেন। যিনি সঠিকভাবে খাবারকে গ্রহণ করবেন, ভেজালের পেছনে পড়বেন না, খাবারকে নষ্ট করবেন না, মানুষের জন্য ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, আল্লাহ পাক তাকে রহমত করবেন। আর যারা এই ধরনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য রয়েছে ইসলামের দৃষ্টিতে অনেক বড় শাস্তি। আজকে আমরা কথা বলবো খাবারে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়। যিনি কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সকলের পরিচিত মুখ প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, প্রভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, যে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি বস্তু আমরা বলি মানব দেহের জন্য খুবই জরুরি, এবং আল্লাহ রাব্বি করিম যে খাবার তৈরি করে দিয়েছেন, যা আমরা পেয়েছি, যেই ধরনের খাবারই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবগুলো ভেজাল মুক্ত। কিন্তু এগুলোকে যারা ভেজাল দিয়ে আর্টিফিশিয়াল বস্তু মিশ্রণ করে অথবা বিভিন্নভাবে এগুলোকে দূষিত করছে, যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, ইসলামে তাদের সম্পর্কে আসলে কি বলা আছে? ধন্যবাদ। খাদ্যে ভেজাল বড় মাপের একটি অপরাধ, যে কোনো ভেজালই অপরাধ। তো যে কোনো ভেজাল অপরাধ সেটি হলো স্বাভাবিক সাধারণ। খাদ্যে ভেজাল অন্যান্য ভেজালের চেয়ে বেশি অপরাধ বা ভয়াবহ বড় মাপের অপরাধ। দেখুন, একটা অপরাধের সঙ্গে কতগুলো অপরাধ জড়িত। খাদ্যে ভেজাল দিল একটি কাজ করলো অপকর্ম, দ্বিতীয় হলো যিনি তা ভক্ষণ করলেন তার দেহ মন শরীর বিধ্বস্ত হলো, তার আশা আকাঙ্ক্ষা দুরিশ্বাত হলো, মৃত্যু পথযাত্রী, অর্থাৎ সে খাদ্যে ভেজাল দিয়ে একটা লোককে হত্যা করলো। তো লোককে হত্যা করার অপরাধ সে নিল, ভেজাল দিল খাদ্যে, কিন্তু হত্যার অপরাধ। আরেকটি বড় মাপের এখানে অপরাধ হলো যে সে কিন্তু প্রতারণা করেছে, অর্থাৎ যেটি বলেছে যে খাদ্যে এই আছে কিন্তু সেটি হয়তো আংশিক আছে বা আদৌ নেই, অন্য একটি দূষিত বস্তুর সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে পার্থিব কোনো স্বার্থে বা ক্ষতির স্বার্থে, যে কোনো স্বার্থই হোক। তো দেখা গেল তার কথা এবং কাজের সঙ্গে মিল নেই, মোনাফিকি খেদা প্রতারণা এগুলো হয়েছে। একই সঙ্গে খাদ্যের ভেজাল খাবার খেয়ে যে কষ্ট পায়, কিন্তু কষ্ট দেওয়া হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তো ইমানদার ব্যক্তিকে যে কষ্ট দেয়, খাদ্য ভেজাল দিল কিন্তু কষ্ট দেয়, অর্থাৎ জাহান্নামের অগ্নি কিন্তু সে গ্রহণ করছে। এইভাবে দেখুন, খাদ্যে ভেজাল দেয়াটা সেটি হলো প্রতারণা। আর যে প্রতারণা করে, নয়সয় করে বা প্রবঞ্চনা করে, এ তো আল্লাহ তার জন্য জাহান্নাম বিধিবদ্ধ করেছেন। শুধু মুনাফিকদের জন্যই বলেছে যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, বেমাকানু এক দিবুন, তারা ই করে, তাদের অপরাধটা কি? হ্যাঁ, তাদের অপরাধ হলো ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা প্রতারণা করে আল্লাহর সাথে, প্রতারণা করে আল্লাহ রসুলের সাথে, প্রতারণা করে মানুষের সাথে, ইমানদারদের সাথে, কিন্তু আসলে প্রতারণা করে নিজেদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলের দিক, রেজাল্টের দিক তাকাই। তাহলে এটাও একটি বড় মাপের অপরাধ। এক কথায় ইসলামের দৃষ্টিতে
খাদ্যে ভেজাল দেয়া মোটামুটি সাত আটটা বড় বড় অপরাধ, যার মধ্যে হত্যার মতো যার শাস্তি জাহান্নাম, তার মধ্যে হলো মুমিনদেরকে কষ্ট দেওয়া যারও শাস্তি জাহান্নাম, তার মধ্যে হলো প্রবঞ্চনা করা যারও শাস্তি, এগুলো কোরআনে, এটা যে ঘুরিয়ে ফতুয়ার কিতাব থেকে আনতে হবে তা কিন্তু না। তো এরকম কোরআন এবং হাদিসে সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে এমন মানে এই মুহূর্তে আমি বলতে পারি পাঁচ সাতটা অপরাধ কিন্তু এই একটা অপরাধ থেকে উচ্চারিত হয়। এবং খাদ্যে যে ভেজাল, আমরা আপনার কথার দ্বারা যে বিষয়টি বুঝতে পেরেছি যে এক ধরনের নীরব ঘাতক বলা যেতে পারে নিঃসন্দেহে। যদিও প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে খাবার অত্যন্ত সুন্দর এবং মানে সুপেয় সব ঠিক আছে, বাট এটাকে মানে আল্লাহ রাব্বি করিম যেভাবে দিয়েছেন তার শরীরের জন্য যে উপকার বহন করত, এখন আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে ভেজাল মিশ্রণ করে আল্লাহ পাকের নিয়ামতকেও কিন্তু কলুষিত করা হচ্ছে খাদ্যে ভেজাল মিশ্রণ করে। আপনি অত্যন্ত চমৎকার বলছেন যে সবচাইতে বড় অপরাধ হলো হত্যার মতো একটা অপরাধ, কিন্তু এখানে যিনি খাদ্যে ভেজাল মিশ্রণ করছেন জড়িত হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশ্শা ফালাইসা মিন্না, যিনি ধোকাবাজি করেন ধোকার পন্থা অবলম্বন করেন যে কোনো ব্যাপারই হোক, রাসূল বলেছেন ফালাইসা মিন্না। এখানে দেখুন এই যে হাদিসটি আপনি বললেন সহিহ মুসলিমের হাদিসের শেষ অংশ বলছেন, এটা কিন্তু খাদ্যে ভেজাল সম্পর্কিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সুবরাতি তুআমিন ফা আদখালা ইয়াদাহু ফিহা ফা কল মা হাযা ইয়া সাহেবা তুআম। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম একটি খাদ্য গুদামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এরপরে তিনি তার ওই খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে বললেন হে খাদ্য বিক্রেতা খাদ্যের মালিক এটা কি? বলছে এর মধ্যে আছে যে আসাবাহু বালালান, তার হাত একটু ভিজা ভিজা অনুভব করেছেন। তারপরে আল্লাহ রসুল প্রশ্ন করেছেন আসাবাত আসাবাহু বা ইয়াদুহু বালালান, তার হাত বা আঙ্গুল সমূহ ভিজা অনুভব করেছেন। তখন তিনি বললেন যে আসাবাত হুসামা মানে আসাবাহুল মাতর মানে বৃষ্টিতে এটা ভিজে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লা জালতাহু ফাওকা তাআম কাইয়ারাহুন নাস, তুমি কেন ভেজাটাকে খাদ্যের উপরে রাখলে না যাতে মানুষ দেখতে পেত? মানগাসা ফালাইসা মিন্নি, এই মিন্নি আছে সহি মুসলিমে আর সুনান তিরমিজিতে আছে মিন্না, আবার কোথাও কোথাও আছে মানগাসা না আমাদের সাথে, কিন্তু সহি মুসলিমে আছে মানগাসা ফালাইসা মিন্নি, যে এখানে প্রতারণাকে উন্মুক্ত করা হয়েছে। দেখুন হাদিসটা হলো সর্বজনীন কিন্তু প্রেক্ষাপট কিন্তু খাদ্য ভেজাল। তো রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যাতে মানুষ খাদ্য ভেজাল না দেয় কতটা সতর্ক থাকতে। আরেকটা ব্যাপার, আমরা ওমর ইবনুল খাত্তাবের নামে বলি যে বাজার পরিদর্শন করতেন, কিন্তু সহিহ মুসলিম হাদিস সাক্ষ্য দিচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার পরিদর্শন করতেন। উম্মতের নবী, রাষ্ট্রপ্রধান, তিনি সব আবার একই সঙ্গে বাজার পরিদর্শকও। রাষ্ট্র এবং সমাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের যে বাজার পরিদর্শন করা কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পরিদর্শন করছে এবং রাসূলের একটা সুন্নাহ সুন্নাহ বাজার পরিদর্শন করা, অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা আপনারা সকলেই শুনেছেন, আমাদের সকলেরই প্রয়োজন এই বিষয়টি জানা। আমরা ব্যক্তিতে ব্যক্তিতে যখন সিদ্ধান্ত নেব যে আমি কাউকে ধোকা দেব না, কথায় নয়, আচরণে নয়, কর্মে নয়, কোনোভাবেই নয়, আমি কাউকে ধোকা দেব না, এবং আমরা যে যেই কর্মে জড়িত বিশেষ করে মানব দেহের জন্য উপকারী খাবার পানীয় তরল জাতীয় বস্তু যেগুলো মানুষের জন্য খুবই উপকারী এবং মানুষ এগুলোকে আহার করে খাবার হিসাবে গ্রহণ করে, আমাদের দেশে প্রধান যে খাবার সেটা গ্রহণ করছি আমরা, এর মধ্যে যদি কেউ ভেজাল মিশ্রণ করে রাষ্ট্রীয় নিয়ম রয়েছে, শাস্তিও রয়েছে। ইসলাম কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন ফালাইসা মিন্না, অর্থাৎ রাসূলের উম্মতভুক্ত নয়, ফালাইসা মিন দীনিনা, রাসূলের দীনের অন্তর্ভুক্ত নয় সে, যিনি রাসূলের দীনের রাসূলের ধর্মের অন্তর্ভুক্ত হবেন না। অথচ মুসলিম দাবি করছেন তার ঠিক আছে নামাজ, ঠিক আছে রোজা, ঠিক আছে সাদাকা, কিন্তু খাবারে ভেজাল মিশ্রণ করছেন, এর দ্বারা সবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তা না করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে আমাদের নেক আমল যার যতটুকু আছে
তা যেন ঠিক থাকে এজন্য আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে সব ধরনের ধোকা সব ধরনের মক্করবাজি ইত্যাদি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বুঝার থাকে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যা নিয়ে আমরা কথা বলে থাকি দৈনন্দিন জীবনে ইসলাম জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল প্রয়োজন বোধ করলে আপনি প্রশ্ন করতে পারেন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আমার বাড়ি আছে খুলনা বাগেরহাট আছে না জি বলুন আমার দুটো প্রশ্ন আল্লাহ কখন প্রথম আসমানে আসে সম্ভবত হ্যাঁ জি আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্ন বলুন হ্যাঁ ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন প্রথমত যে প্রশ্নটি করেছেন যে আল্লাহ রাব্বুল করিম প্রথম আকাশে কখন আসেন সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি এই প্রশ্ন করেছেন একটি সহি হাদিসই রয়েছে সহি মুসলিম শরীফে সরাসরি এসছে যে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে রাতের দুই তৃতীয়াংশ অতিক্রম করলে মানে শেষ তৃতীয়াংশে ইলা সুলুসিল লাইল শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসেন এসে বলেন মান মিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ তোমাদের মধ্যে কে আসো ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব মান মিন মুস্তারজিকিন ফা আরজুকাল্লাহ তোমাদের মধ্যে কে আছে আমার কাছে জীবিকা চাইবে আমি তাকে জীবিকা দান করব মান মিন সাইলিন ফা উতিয়া তোমাদের মধ্যে কে আছে যা কিছু চাইবে আমি তাকে দিয়া দিব তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বে করিম শেষ রাত্রিতে যে এটি এটি আছে অন্য একটা হাদিস দ্বারা কিন্তু দেখা যায় এখানে রাতের গুরুত্বটা বোঝানোর জন্য বলেছে সেটা হলো এই যে সমগ্র রাতব্যাপী এটিও সহি মুসলিমের হাদিস সমগ্র রাতের একটা ফজিলত সম্পর্কিত হাদিস যে এমন কোন রাত বান্দার থেকে অতিক্রম করে না যে রাতে দোয়া করলে আল্লাহ কবুল করেন ওই হাদিসের ব্যাখ্যা ওলামা কেরাম বলেছেন যে ভোর রাত সম্পর্কে তাগাদা দিয়ে বললেও সমগ্র রাতব্যাপী আল্লাহর আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে থাকেন আর কোরআনের দ্বারা যতটুকু আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বে করিম মুসলমানদেরকে শুধু এতটুকুই বলেন না যে তিনি রাত্রিতে প্রথম আকাশে চলে আসেন আর বান্দা দোয়া করেন দোয়া কবুল করে থাকেন আল্লাহ তাআলা তো বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তুমি তোমার যত কাছে তোমার সহায়ক তোমার যত কাছে তার থেকেও কিন্তু আল্লাহ পাক নিকটে আল্লাহ পাকের রহমত বোঝানো হয়েছে যে কিছু কিছু সময় আছে আল্লাহ পাক শানে জামালে থাকেন অর্থাৎ শানে জামাল বলতে আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করে থাকেন হাদিসে পরিষ্কার যে কথাটি বলা হয়েছে যে আপনি রাত্রিতে আবাদত করুন এর মানে এই নয় যে দিনে আবাদত করলে আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ তাআলা যখন যেখানে আপনি যে অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এখলাসের সাথে আল্লাহ পাক দোয়া কবুল করেন তবে বিশেষ করে বলা হয়েছে আমাদেরকে যে শেষ রাত্রিতে যেহেতু ওই সময়টা নির্জন সময় এবং হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষ যখন সকালে ঘুমিয়ে পড়ে তখন তুমি জাগ্রত হয়ে নামাজ পড়ো তো আল্লাহ রাব্বে করিম শানে জামালে থাকেন এই জন্য দোয়া কবুলের অত্যন্ত সম্ভাবনা খুব বেশি থাকে এই জন্য ওই সময় কথা হাদিসে বলা হয়েছে আরেকটি প্রশ্ন সম্ভবত উনি করেছেন যে চার রাকাত নামাজ উনি পড়েছেন আত্তাহিয়াত তাশাহুদ পড়েছেন আত্তাহিয়াত পড়েছেন দুরুদ শরীফ পড়েছেন দোয়ায়ে মাসুরা পড়েছেন তো এর সঙ্গে হয়তো অন্য কোনো দোয়া পড়েছেন এরকম আমার কাছে প্রশ্ন মনে হয়েছে যদি উনি বলতে পারেননি হ্যাঁ এই নামাজটা যদি সুন্নত এবং নাফল নামাজ হয়ে থাকে অন্য দোয়া তিনি মিলাতে পারেন মনে মনে দোয়া পড়ে বাংলাতে কিন্তু যদি এটি ফরজ নামাজ হয় বা ওয়াজিব নামাজ হয় হানাফি মাজহাবে মাসুর দোয়া ছাড়া মাসুর দোয়া
অন্য দোয়া মিলানোর সুযোগ নেই মানে কোরআনে যে দোয়াটা আছে হুবহু যদি ওই দোয়া করে বৈধ ওলামা ইকরাম বলেছেন হাদিসের দোয়া বৈধ যদি কেউ পড়ে দোয়া মাসুরা পড়ার পরে রব্বানা জালামনা আনফুসা এটি হবে ফরজ নামাজে কিন্তু নিজে বানিয়ে বানিয়ে দোয়া করাটা ফরজ হবে হানাফি মাযহাবে স্বীকৃত নয় অত্যন্ত সুন্দর আপনি বলেছেন নফলে সুন্নায় খুব খেয়াল করে শুনুন যেহেতু নামাজের মধ্যে দোয়াগুলো নির্ধারিত আত্তাহিয়াতু পড়ি আমরা দরুদ ইব্রাহিম পড়ি এরপর আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি পড়ি আমরা এই দোয়ার নাম দিয়েছি দোয়া মাসুরা অর্থাৎ হাদিসে বর্ণিত দোয়া সহি শুদ্ধ সহি সনদে কোনো হাদিস যদি বর্ণিত হয় আপনার কাছে জানা থাকে কোরআনে কারিমের কোনো আয়াত যাকে আপনি দোয়া হিসাবে পড়েছেন অথবা পড়েন আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শায়খে বড় চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে অনেক সময় আমরা নিজের কথাকে দোয়া বলে চালিয়ে দিই আল্লাহ আপনি আমাকে অমুকটা দেন তমুকটা দেন আপনি আরবিতে বলুন বাংলাতে বলুন এভাবে বলা কিন্তু উচিত নয় নির্ধারিত দোয়াগুলো পড়াই উচিত আপনার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ পাকের কাছে আমরা তো আসলে পুরোটাই চাচ্ছি সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো সময় আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়া সব কিছু আমরা পেশ করছি এরপরও নিজের কথাগুলো যদি আপনি আরবে পেশ করতে চান নামাজের পরে সালাম ফিরিয়ে দোয়া কবুল হওয়ার সময় ওই সময় আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার দুইটা প্রশ্ন জি বলুন আমার স্ত্রী সকালে ঘুমে স্বপ্নে বানর ও কুকুর পায়ে আঘাত দিয়েছে কিটা কি করব জি আর দুই নম্বরটা হলো নজরে পানি পড়া কি দোয়া বলা হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন বুঝতে পেরেছেন কুকুরে কামড় দিয়েছে কি কি কুকুর স্বপ্ন যোগে না কি কুকুর একটি কথা বলছি পালিত কুকুর হয়তো বা পালিত কুকুর জি জি সেটা হয়েছে তারপরে অবস্থা হয় এরপর উনি ঘুম থেকে জাগ্রত হয়েছে এখানে একটি কথা বলা দরকার যা জিজ্ঞাসা করেনি স্বপ্ন এভাবে মিডিয়ায় জিজ্ঞাসা করার বিষয় না স্বপ্নের যে শরীয়ত বিধান সে হলো স্বপ্ন সম্পর্কে ভালো ধারণা পোষণ করা একেবারে নির্ভরযোগ্য বিশ্বস্ত লোকের কাছে জিজ্ঞেস করা যদি নির্ভরযোগ্য বিশ্বস্ত লোক না পায় প্রয়োজনীয় জিজ্ঞেস না করা তবুও স্বপ্নের যেখানে মোবাশ্বেরাতের অন্তর্ভুক্ত করা হয়েছে স্বপ্নটা তার মিডিয়াতে যারে খুশি তাকে বা নির্ভর আলেম সম্পর্কে না জেনে জিজ্ঞেস করা উচিত নয় তারপরেও যেহেতু এবং স্বপ্নটা এরকম পাবলিকলি করাও ঠিক নয় কারণ একটা মানুষের ব্যক্তিগত অবস্থান থেকে আর যিনি স্বপ্নের তাবির করবেন তাকে কিন্তু চিনতে হয় জানতে হয় ওনার পারিপার্শ্বিক অবস্থা দেখে তাবির করতে হয় এবং ইতিবাচক তাবির করতে হয় একই স্বপ্ন দুটো লোক দেখলে দুজন লোকের অবস্থা দুজন লোকের অবস্থার প্রেক্ষিতে তাবির দুটো হবে যেটা আগেকার ইবনে সিরিন সহ ওলামা ইকরাম তাবিরটা করতেন যাই হোক তারপর আমরা না জেনে যেটা বলি আপনি নিঃসন্দেহে একটা ভালো স্বপ্ন দেখেছেন এই জন্য ভালো স্বপ্ন দেখেছেন যে কুকুর তো কামড় দিতেই পারে আপনাকেও দিয়েছেন এতে কিছু নেই আরও একটা ভালো দিক হলো এই যে শত্রুর আক্রমণ হতে পারে আপনাকে সতর্ক থাকতে সতর্কতার একটা ইঙ্গিত হতে পারে আর স্বপ্ন সম্পর্কে ব্যাপক যে তাবির সেটি পারিপার্শ্বিক অবস্থা দ্বারা করা কোনোভাবেই সম্ভব নয় স্বপ্নের কথা আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন এটি বাস্তব সকলের কাছে সর্ব অবস্থায় প্রকাশ্যভাবে স্বপ্নকে নিয়ে আসা উচিত নয় কারণ এটা যিনি নিয়ে এসছেন তারই ক্ষতি হচ্ছে তারই ক্ষতি হবে এজন্যই আমাদের এই প্রোগ্রামের আমরা একটা মূল নীতির অন্তর্ভুক্ত করে নিয়েছি যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলি না ওই জন্যই যিনি প্রশ্ন হয়তো না জেনে করেছেন অথবা কেউ যদি না জেনে ব্যাখ্যা করে দেয় ওনার ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়কে সামনে রেখে আমরা স্বপ্নের ব্যাখ্যা করি না তবে যে বিষয়টি আমাদের শায়খে বলেছেন যে শত্রু তার ইঙ্গিত হতে পারে আর মনে রাখতে হবে যে শত্রু শুধু মানুষের পক্ষ থেকে আসে তা নয় জিনের পক্ষ থেকেও আসতে পারে জিন এবং ইনসান এজন্য আপনার যা করণীয় তাহলে সৎকা করা আল্লাহ তাআলার রাস্তায় সৎকা করা আল্লাহ রাসূল বলেছেন যে সৎকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করেন যত ঝায় ঝামেলা আছে এগুলোকে দূর করে দেন আপনি সৎকা করুন এতিম মিসকিনদেরকে সাধ্য অনুযায়ী আপনি খাওয়ানোর চেষ্টা করুন আরেকটি হলো নজর থেকে বাঁচার জন্য অর্থাৎ চোখের নজর বা কিছুর নজর থেকে বাঁচার জন্য আসলে কোন দোয়া বা কোন আয়াত পড়া উচিত নজর থেকে বাঁচার দোয়া ওই দোয়াগুলো যেমন আমরা বলি নজর থেকে বাঁচার একটা দোয়া হতে পারে
بسم الله الذي لا يضر على ما لا يضر مع اسمه مع اسمه شيء এরকম মাওয়াজাতাইন হ্যাঁ মাওয়াজাতাইন আছে মানে দুই সূরা সূরা ইখলাস সূরা আলাক এবং সূরা নাস এছাড়া হাদিসের মধ্যে খুব অকপটই বলতে হয় হাদিসের মধ্যে আরো কিছু দোয়া আছে অনেক দোয়া আছে অনেক দোয়াই আছে যেগুলো উনি কিতাবাদি দেখলেও পেয়ে যাবেন হ্যাঁ সহজে আমাদের আমরা যা আপনাকে বলতে চাই যে আপনি মুআফাজাতাইনের আমল সকাল সন্ধ্যায় করুন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পরে হাতে দম দিয়ে পুরো শরীরটাকে আপনি মুছে দিতে পারেন বাদাল ফজর বাদাল মাগরিব ফজরের পরে মাগরিবের পরে আল্লাহ চাহে তো কোরআনের উসিলায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আরেকটি দোয়া যদি সম্ভব হয় মুখস্থ করে নিতে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম প্রতি নামাজের পরে আপনি একবার দুবার যতবার পারেন আপনি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ পাক হেফাজত করবেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি প্রশ্ন করুন জি জোরে বলতে হবে একটি প্রশ্ন হচ্ছে এই যে দোয়া জি দ্বিতীয় প্রশ্ন বলুন দ্বিতীয় প্রশ্ন এই যে বেতন নামাজে যে বলুন ধন্যবাদ সম্ভবত কানেকশন ডিস্টার্ব করছে আপনার আওয়াজগুলো আমাদের কাছে পরিষ্কার নয় তো প্রথম যে প্রশ্নটি করেছেন আমরা বুঝতে পেরেছি উনি যে কাজটি করছেন বুঝতে পেরেছেন এই যে দোয়াটা উনি ওনার যতটুকু শুনলাম সহি হাদিসের দোয়া এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে আমরা তো একটা দোয়া করি এবং ইন্নি জালালতু নাফসি এই দোয়াটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়তে পারেন তো নিঃসন্দেহে আপনি করতে পারেন দুনিয়ার কোনো মাযহাবে কোনো বাধা নেই আর দোয়া মাসুরা বলতে যে আমরা একটা দোয়া করি হানাফি মাযহাবও কিন্তু একটা দোয়া নির্দিষ্ট করেনি কিন্তু সংক্ষেপের জন্য আমরা একটা দোয়া মুখস্থ করছি হানাফি মাযহাবও যেখানে মাসুরা দোয়া বলছে সেখানেও কিন্তু দোয়া সংক্ষিপ্ত না মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের পরে যে দোয়াগুলো পড়েছেন তার থেকে সহি বর্ণিত সে দোয়া কথা এবং এই দোয়াটা সহি আর একটা কথা এই দোয়াটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর আগে যেমন করেছেন কোন কোন হাদিসে সালাম ফিরানোর পরে বর্ণিত রয়েছে আপনি পরের প্রশ্নটি খুব একটা বুঝতে পারি না আপনি বুঝতে পেরেছেন কিছু আংশিক বলেন তো একটু ও ভেতরের নামাজে ভেতরের নামাজে বলতে এখন আন্দাজে তো বলার কোনো সুযোগ নেই তারপরে বলি ওনার প্রশ্ন হয়তো যে যে দোয়াটা উনি পড়েন আল্লাহুম্মা ইন্নাস্তা ইনুকা ওয়া নাস্তাগফিরুকা মানে আমাদের দেশে দোয়ায় কুনুত হিসাবে অন্য কোন দোয়া বলতে চাইছিলেন কিনা এখন না বললে তো আমরা আন্দাজে না খুব একটা বুঝতে পারিনি এর জন্য কথাও বলতে চাচ্ছি না আপনি আরেকদিন প্রশ্ন করুন এই বিষয় নিয়ে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন আপনি চেষ্টা করছেন সম্ভবত আমরা আলোচনা করছি আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ শেখ যে বিষয়টি নিয়ে আজকে আমরা আসলে আলোচনা শুরু করেছিলাম যে খাদ্য মানুষ মানব দেহের জন্য এত উপকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের কি ফর্মুলা দিয়েছেন যে খাবার তো আল্লাহ তাআলা দিয়েছেন খাওয়ার জন্য কুলু খাও আসলে খাওয়ার যে রাসূলের সুন্নাত তরিকা সেই তরিকাটা আপনার কাছে আমরা একটু শুনব জি একটা হলো অনেকগুলো বিষয় আছে সংক্ষিপ্ত দুই তিনটা মোক্ষম কথা বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দৃষ্টিতে
একটু সরাসরি যে খাদ্য গ্রহণটা হ্যাঁ এখানে একটা কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবে ইবনে আদম উকাইলাত ইউকিননা সালবা আদম সন্তানের কিছু সাধারণ খাবারই যথেষ্ট এই যে সাধারণ খাবার যথেষ্ট এটা প্রমাণ দিচ্ছে ভেজাল মিশ্রিত মানুষ বেশি খাবার করে এত অন্যায় করে কোটি কোটি সম্পদ সংগ্রহ করে কিন্তু খেয়ে যেতে পারে একটা ধনী লোক গরীব লোক কিন্তু খুব একই রকম খায় পার্থক্য হলো ধনী লোকটা বেশি খাবার জমায় অপরাধ করে গরীব লোকটা হয়তো বেশি খাবার জমাতে পারে না কিন্তু পেট আল্লাহ যা দিয়েছেন তাতে খুব বেশি পার্থক্য কিন্তু থাকে তো এই যে আদম সন্তানের অল্প খাবারই যথেষ্ট ইউকিননা সালবা যে তার মেরুদণ্ডকে ঠিক রাখে ফা ইন কানা লা মুহালাত আল্লাহ ফা সুলুসুন লি তুআমে ওয়া সুলুসুন লি শারাবে ওয়া সুলুসুন লি নাফসে তাকে যদি খেতেই হয় অল্প খাবারের পর বেশি যদি খেতে হয় দেখেন হাদিসের ধরনটা কি আমি খুব বেশি খাবো অল্প নয় উকাইলা তাসগীর মানে খুব সামান্য বেশি খেলে তার সীমানা দেখেন হাদিসে তিন ভাগের এক ভাগ তিনি পানি খাবেন তিন ভাগের এক ভাগ খাদ্য খাবেন আর তিন ভাগের এক ভাগ খালি রাখবেন আমরা হাদিসটা বলি কিন্তু এটা বলি না ফা ইন কানা লা মুহালাত আল্লাহ মানে যদি বেশি এর অর্থ যদি এর চেয়েও বেশি খেতে হয় তাহলে দেখা গেল তিন ভাগের এক ভাগ খালি রাখা এক ভাগ খাদ্য খাওয়া এবং এক ভাগ পানিও খাওয়া এটি কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যারা সমকালীন যুগে ডাক্তারদের একটা পাতে এবং আজ পর্যন্ত এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই বিধান দেওয়ার পরে যতদিন যাচ্ছে অতই বারবার এর সত্যতা প্রমাণিত হচ্ছে যে খাবারটা কিভাবে মানুষকে শক্তিশালী করে আল্লাহ রসুল তো সেই রসুল যিনি আল্লাহর পক্ষ থেকে সিএম এর বিধান এলেন অমুসলিমরা মুসলমানদের সিয়াম উপবাসের উপরে গবেষণা করে পুরস্কার পাচ্ছেন এর মানে কি দাঁড়ালো অর্থাৎ এটি ইসলাম কতটা বিজ্ঞানসম্মত কতটা সুন্দর এগুলো হলো খাবার ধরন আর যদি বলি খাবার যে নৈতিকতা সেটার ক্ষেত্রে কিন্তু দেখেন তৈয়েব শব্দটা এসছে হালালও আসছে অর্থাৎ খাবারটা হালাল এটি হলো শরীয়ত দৃষ্টিভঙ্গি আর তৈয়েব দৃষ্টিভঙ্গি আর তৈয়েব মানে খাবারের প্রকৃতি মানে এই 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 প্রাকৃতিক সম্পদ থেকে যে আমরা খাবারটা খাচ্ছি তো সেক্ষেত্রে একদিকে যেমন খাবারটা ভালো খাবার হবে মানে স্বাস্থ্যের জন্য উপকারী দেহের জন্য উপকারী আবার পাশাপাশি সেটা হালাল হবে আবার দেখেন ভেজালটাও কিন্তু যাতে না মিশ্রণ করি এটাও কোরআনে সরাসরি এসছে যে তোমরা কখনোই ভালোর সঙ্গে খারাপকে মিলাই না ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতালে খাবিস এবং তৈয়েব তোমরা মিলাইও না হকের সঙ্গে বাতিল তোমরা মিলাইও না তাহলে হলো কি যে খাদ্যগুলো সরাসরি খাদ্য সেই খাদ্যগুলো সরস হিসাবে মানুষের উপকারী হিসেবে মানুষ ভক্ষণ করবে এবং ওটাকে যেমন নষ্ট করবে না খারাপ করবে না এটাও কিন্তু একরকম খারাপ মিলানো সময় অতিক্রম করে খাবার মেয়াদ না থাকলে খাবার বা খাবারটাকে রেখে ওর মধ্যে মাদকতা সৃষ্টি করে খাবার খাওয়া এটাও কিন্তু বিকৃত করে খাবার এটাও খাবে না এক কথায় খাবার যেটা মানুষ গ্রহণ করবে দেখুন অল্প গ্রহণ করবে ভালোটা গ্রহণ করবে হালালটা গ্রহণ করবে আপনি যথার্থ বলেছেন না বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই উনি চমৎকার চমৎকার কথা বলে থাকেন উনি এক জায়গাতে বলেছেন যে আল্লাহ রাব্বে করিম মানুষের জীবনটাকে কেন দিয়েছেন আমরা যদি মানুষের সৃষ্টির একেবারে গোড়ার দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখি যে আল্লাহ তাআলা মানুষকে শুধু খাবারের জন্য আর খাবার উপার্জনের জন্য মালের জন্য মাল উপার্জনের জন্য কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি জাস্ট সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ পাকের ইবাদতের জন্য তো ইবাদত করার জন্য তার প্রয়োজন সুস্থ থাকা ইবাদতের জন্য তার প্রয়োজন কিছু খাবার গ্রহণ করা ইবাদতের সহযোগী হিসাবে তার প্রয়োজন একটা থাকার ব্যবস্থা করা ইবাদতের সহযোগিতা হিসাবে তার প্রয়োজন একটু বিচরণ করা চলাফেরা করা ইত্যাদি সকল কিছুর মাকসাদ কিন্তু ব্যক্তিকে সুস্থ রাখা আর ব্যক্তি সুস্থ থাকার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা তাহলে আমাদের জীবনটা আল্লাহ তাআলা শুধুমাত্র সম্পদ উপার্জনের জন্য আর খাবার গ্রহণের জন্য কিন্তু সৃষ্টি করেননি বড় চমৎকার বলেছেন যে একজন জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে বুদ্ধিমানকে তখন তিনি বলেছেন যে বুদ্ধিমান তো সে যে উপার্জন করেছে এবং খেয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো যে দুটো বিষয়
একটা হলো সে নিজেও হালাল পন্থায় মাল উপার্জন করেছে এবং হালাল পদ্ধতিতে সে বক্ষণ করেছে, এটা তার কাজে এসেছে। বুখারী শরীফের এক রওয়ায়েতে এসেছে যে তুমি মাল উপার্জন করেছো তো যা তুমি খেয়েছো, যা তুমি পরিধান করেছো, যা তুমি ব্যবহার করেছো সেটাই তোমার, আর যা রেখে গিয়েছো এটা তোমার আসলে কিছুই নয়। তো এখানে বলেছে বুদ্ধিমান সেই যে ব্যবহার করেছে এবং গ্রহণ করেছে এবং মানুষকে দান করেছে। দান করার দ্বারা কি হবে যে সে যখন চলে যাবে তখন এই মানুষগুলো তার জন্য দোয়া করবে, তো এটা তার অনেক বড় অর্জন। আর নির্বোধ হলো সে যে উপার্জন করেছে, নিজেও কিছু ভোগ করেনি এবং কাউকে ভোগ করার ব্যবস্থাও করে দেয়নি, সে হলো নির্বোধ। বলে কীভাবে নিজে উপার্জন করেছে, জীবনকে বহু কষ্ট দিয়েছে, নিজেও কোনোদিন কোনো খাবার গ্রহণ করেনি এবং তার একটা ধারণা হলো যে খাওয়ার থেকে খাওয়ার আশা করা ভালো। এই ধরনের কিছু মানুষকে দেখা যায় যে খাইলে তো শেষ হয়ে যাবে, তো খাওয়ার আশা করলে সেটা আর শেষ হবে না, এটা তার একটা চিন্তা ফিকির। এরপরে সে রেখে গেল, কাউকে দিলও না, এটা ওয়ারিসান যারা আছে পরবর্তীতে ঝগড়া জাটি করে কেউ সঠিক লাইনে কেউ বেঠিক লাইনে, পরবর্তীতে সে এত কষ্ট করলো আর কবরে গিয়ে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দাও, আইনাল মালিক তাসাব কোত্থেকে এসেছে আমার ইত্যাদি। তো এবং তিনি বড় চমৎকার বলেছেন যে আমাদের জীবনটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য ওয়াকফ, আর এই জীবনকে গঠন, জীবনকে পরিচালনা করার জন্য সহায়ক প্রয়োজন হলো খাবার। এবং এক্ষেত্রে তিনি একটা উপমাও দিয়েছেন যে বড় সুন্দর একটি কবিতা বলেছেন, নিমে না রে গর খরাত মর দে খোদা বজলে দারবে শাহ কুনদ মেয়ে দে গার, মুলকে আকলি মেয়ে বাগিরত পাদশা হামচুনা দর মুকলে মুলকে আকলি মেয়ে দে গার। অর্থাৎ দুনিয়াদার এবং আল্লাহওয়ালাদের দুটো মেশাল কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন যে আল্লাহওয়ালা যারা আছেন ওনারা যদি খাবার তার সামনে তিন লোকমা থাকে তো তিনি এক লোকমা গ্রহণ করেন, আরেক লোকমা মানুষকে দান করে দেন, ফকির মিসকিনদের জন্য দিয়ে দেন, আর আল্লাহওয়ালা যারা বাকিরা তারা ই করেন। তো অর্থাৎ উনি মনে করছে যে আমার ওই যে আপনি যেমনটি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাবার গ্রহণের যে তিনটি পদ্ধতি, এই পদ্ধতি যদি আমরা শুরু থেকে অবলম্বন করি তাহলে দেখা যাচ্ছে আমার দেহ ভালো থাকবে, মন ভালো থাকবে, ঘুম ভালো হবে এবং নিজের কাছে কেমন যেন ফ্রেশ ফ্রেশ মনে হবে, ভালো মনে হবে। আর পর্যাপ্ত খাবার যদি গ্রহণ করে যে তার ভেতরে শ্বাস ফেলানোর জায়গা না থাকে, এতে করে সে নিজে কিন্তু কষ্ট পায়, নিঃসন্দেহে কষ্ট পায়। আমরা দেখেছি, আপনি খেয়াল করেছেন কিনা যে মশা যখন সে রক্ত গ্রহণ করে মানুষ শরীর থেকে, তো এই পরিমাণ রক্ত সে গ্রহণ করে সে কিন্তু নড়তে চড়তে পারে না। তো নড়তে চড়তে না পারার কারণে যিনি মশাকে মারছেন, মশাকে মানে তাড়াচ্ছেন, তার জন্য ওকে মারাটা কিন্তু সহজ হয়, কারণ ও তো নিজেকে মারা পড়ে ও নিজেকে তো বাঁচিয়ে সে যে চলে যাবে উড়ে যাবে সে শক্তি তো নাই, এত বেশি খাবার গ্রহণ করেছে। ঠিক আমরা ছোটোবেলায় দেখেছি গরু ছাগল যা আছে বকরি এরা মাঠে যায়, তো যেটা স্বাভাবিক খাবার গ্রহণ করে ও কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করে, আর যে এই পরিমাণ খাবার গ্রহণ করছে সে নড়াচড়া করতে পারছে না। তো আমরা নিজের উপরে যদি কেয়াস করি, ধারণা করি যে আসলে অতিরিক্ত খাবার এটা ব্যক্তির স্বাভাবিক চলাচলকে যেমন কষ্ট, তার ঘুম নিদ্রায় কষ্ট, আর একটা মানুষের শারীরিক আরামের জন্য ঘুমের প্রয়োজন, ঘুম যদি না আসে তাহলে সে পরের দিন যে তার কাম কাজ যা সব কিছুর মধ্যে কিন্তু প্রভাব পড়ে। আর রসুল সুন্নাত তরিকা যেভাবে হাদিসে বলা হয়েছে আপনিও বলেছেন এবং বর্তমানে ডাক্তাররাও কিন্তু বলে, ডায়াবেটিক যদি হয়ে যায় কারো খুব অল্প খাবার গ্রহণ করতে বলেন, একদম মেপে মেপে একটা পর্যায়ে সারা দিনে তাকে দুই তিন লোকমা খাবার খেতে বলেন, একটা পর্যায়ে বলে যে আপনি পানিও মেপে খাবেন, খাবারও মেপে খাবেন। তো এটা শুরু থেকে যদি আমরা এই চিন্তা ফিকির করি তাহলে আসলে একটা পর্যায়ে দেখা যাবে যে খাবার আল্লাহ তাআলা কমাবেন না, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য যে রিজিক বরাদ্দ রেখেছেন, আল্লাহ পাক যে বরাদ্দ রেখেছেন এই রিজিককে ভোগ করে সে যাবে। তো রিজিককে ভোগের আগে তো কেউ যাবে না। আমরা দেখেছি অনেক মানুষকে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, নড়াচড়া করতে পারছেন না, দেখা গেল ঠিক এন্তেকালের এক বা দুই মাস আগে সুস্থ হয়ে গেছেন, এখন উনি পর্যাপ্ত খাবার গ্রহণ করছেন, আমাদের কাছে বলে যে এত খাবার উনি খাচ্ছেন যেটা আগে খেতেন না। আসলে আমি যতটুকু বুঝি যে তার রিজিক তো রয়ে গেছে অনেক, অসুস্থতাকালে সে খেতে পারে নাই, তো খেতে না পারার কারণে যেটা রয়ে গেছে তার তো সে খাবে, এটা তো অন্য কেউ খেতে পারবে না, এই জন্য আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন, তার রিজিকটা খেয়েই সে কবরে যেতে পারে।
খাবার সম্পর্কে একটি কথা ইদানিং কিছু আবিষ্কার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য যেটা বোঝা যায় সেটা হলো না খেয়ে থাকলেও যে শক্তি উৎপাদন হয় শরীরে এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আমরা দেখেছি কেন দুটো হাদিসের কথা বলি একটা হাদিস এসেছে যে পেটে পাথর বাচ্চেন মানে না খেয়ে অর্থাৎ এত চিপসে গেছে এরপরও তাদের যুদ্ধ করেছেন শক্তি ছিল তবুকের যুদ্ধ সম্পর্কে এসে যে আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে ঘাস খেয়েছি তারপরও কিন্তু তবুকের যুদ্ধে বিজয় অর্জন করেছেন এখানে একটা তথ্য ইদানিংকালে ডাক্তারগঞ্জ এটা মানে আবিষ্কার করেছেন এবং বলে থাকেন যে খাবার থেকে যেমন শক্তি উৎপাদন হয় না খেয়ে থাকলেও ওই দেহ থেকে কিন্তু একটা ভিন্ন রকম শক্তি উৎপন্ন হয় যেটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা লক্ষ্য করি আপনার কথা 100% সঠিক কারণ আমরা তো নিজেরাই দেখেছি মাহে রমাদানে যখন আমরা রোজা রাখি তো বিশেষ করে 4টা থেকে নিয়ে ইফতার আগ পর্যন্ত এই সময়টা কিন্তু কাজের একটা স্পৃহাও থাকে শরীরে শক্তিও থাকে সব কিছু থাকে ঠিক ইফতারের সময় যখন হলো পানি মুখে দিলাম ইফতার মুখে দিলাম শরীরটা মনে হয় ছেড়ে দেয় এখন আর কোনো কাজ করতে মনে চায় না এখন একটু বিশ্রাম করতে হয় একটু ঘুমাতে হয় এই যে বিষয়টি যে এবং রমাজানের দেখা যাচ্ছে যে 14 ঘন্টা 15 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত আমরা সারাদিন উপবাস থাকি এতে করে খাওয়ার কোনো আগ্রহ কিন্তু তৈরি হয় না আর এখন দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে খেতে হয় অনেকটাও খাবারটা মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে চোখের চাহিদা আছে মনের বিষয় আছে অত্যন্ত সুন্দর আলোচনা আপনি করছিলেন দর্শক মণ্ডলী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি কানের যান্ত্রিক কোনো সমস্যার কারণে আজকে হতে পারে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা কথা বলতে পারিনি তবে অবশ্যই কথা বলবো আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে আল্লাহ পাকের তৌফিক আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনারা আজকে যারা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ যারা প্রশ্ন করতে আমরা পারিনি ইনশাআল্লাহ আগামী দিন প্রশ্ন করব তবে আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন বিশেষ করে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের মা বোন যারা আছি আমরা যারা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে গৃহের কাজে ব্যস্ত থাকে ঘরের কাজগুলো আমরা সমাধান করি বিশেষ করে তাদের উপরে আমাদের আমরা যারা পুরুষ আছি অন্ধবিশ্বাস থাকে যে সব রান্নাবান্না করছে ঠিকঠাক মতে করছে তো এই জন্য আমাদের সকল কিছু পাক পবিত্রতা হালাল হারাম এবং স্বচ্ছতা এই সকল কিছু অবলম্বন করে আমাদের রান্না করলে আল্লাহ রাব্বি কারিম এই রান্নার মধ্যে বরকত দেবেন দেখুন তার মধ্যে একটি বিষয় হলো যে আমি পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের হুকুম পালন করে আমি রান্না করব আল্লাহ পাকের হুকুম বলতে বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে আদায় করব ফজরের পরে নাস্তা বানাতে হবে এই জন্য নামাজ পড়ে আমি নাস্তা বানাবো আল্লাহ তাআলা বরকত করবেন এই আপনার হাতের রান্না করার দ্বারা যেই পাকটা ঘরের সদস্য যারা খাবেন আল্লাহ পাক সকলকে বরকত দেবেন কারণ এই রান্না থেকে খাবার তৈরি হচ্ছে এই খাবার গ্রহণ করার কারণে রক্ত তৈরি হচ্ছে শরীরের শক্তি সঞ্চয় হচ্ছে সকল কিছু কিন্তু নির্ভর করছে আমার আপনার আমাদের সকলের ইখলাসের উপরে এই জন্য খাদ্য স্বচ্ছ রাখা পরিচ্ছন্ন রাখা পবিত্র রাখা ভেজাল মুক্ত রাখা এটা নাগরিক হিসাবে ব্যক্তি হিসাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোর অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে দোয়া হবে দরুদ ইস্তেগফার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا كريم يا أكرم الأكرمين يا راحم المساكين
মাওলাই করিম আল্লাহ আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছে আপনি দেখেছেন কুদরতিভাবে আপনি দেখতে পাচ্ছেন মাওলাই করিম সারা বিশ্বের আনাজ কানাজ থেকে কত মানুষ হাত তুলে আছে এর সংখ্যা আমাদের জানা নেই আপনার জানা আছে যার দুখানা হাত আপনার কাছে পছন্দ হয় তার উসিলায় মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন মাওলাই করিম জীবনের গুনার তালিকা আমাদের অনেক লম্বা আল্লাহ আপনি যদি হিসাব নেন গুনাগুলোর জন্য আমাদেরকে প্রশ্ন করেন আমরা কেউ উত্তর দিতে পারব না ইয়া করিম আমরা তো নাফরমানি করেছি আমরা অপরাধ করেছি আপনার শাহী দরবারে পড়ে আছে মেহরবানি করে জীবনের তামাম গুনাগুলো মাফ করে দেন মেহরবানি করে তামাম জাহানের মুসলমানদের গুনাগুলো আপনি মাফ করে দেন ওগো করিম মুসলমানদের চোখের পানিগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন তমাম জাহানে মুসলমান যারা যেখানে নির্যাতিত হচ্ছে মেহরবানি করে রহমা করমের ফয়সালা করে দেন ইয়া করিম তাওহীদের বাণীকে আপনি বলন্দ করে দেন ইয়া করিম আপনি বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুসলমানদেরকে সর্বাবস্থায় আপনি গালিব করবেন তার জন্য প্রয়োজন ঈমানের মেহরবানি করে পাক্কা পরহেজগার মুত্তাকি নামাজ দিনদার আমাদেরকে বানিয়ে দেন মাওলাই করিম ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর রহমা করামের ফয়সালা করেন আমিন গায়বী ইমদাদের ফয়সালা করেন আমিন আল্লাহ গায়বী দুসরতের ফয়সালা করেন আমিন ইয়া করিম আপনার হাবিব বলেছেন মজলুমের কথা মজলুমের আহ মজলুমের চোখের পানি আপনার আরশে সরাসরি চলে যায় মাওলাই করিম কত শিশুর কান্না কত নারীর কান্না কত অসহায়ের কান্না আল্লাহ গুনার দিকে না তাকিয়ে চোখের পানির দিকে তাকিয়ে রহমা করমের ফয়সালা করেন আল্লাহ আপনি বদর খন্দকে যেইভাবে নুসরত করেছেন ওইভাবে নুসরতের ফয়সালা করেন আমাদের দেশের উপর খায়র বারাকাতের ফয়সালা করেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন শত্রুর শত্রুতা থেকে আপনি হেফাজত করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন ইসলাম আমরা মাওলাই করিম এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমরা যারা যুক্ত রয়েছি আমাদের সকলকে আপনি কবুল করে নেন দ্বীনের খাদেম দ্বীনের খাদেম আল্লাহ দ্বীনের দায় হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নেন যতকাল আপনি হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ বরকতময় জিন্দগির ফয়সালা করে দেন আপনার দ্বীনে কাজ বেশি বেশি করে করতে পারে সে তৌফিক দান করেন যাদের কল্যাণে এত সুন্দর আয়োজন সরাসরি প্রতিদিন মানুষ দেখছেন উপকৃত হচ্ছেন আমল করছেন আমলের সাথে যুক্ত করছেন ওনাদেরকে মেহরবানি করে আপনি কবুল করে নেন তাম হাজাতগুলো ব্যবস্থা করে দেন আরও বেশি করে দিনই কাজ করার তৌফিক দান করেন যেখানে বসে আছে সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল করে নেন মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা আছি আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম আমাদেরকে রেখে আমাদের অনেকের মা বাবা কবরে চলে গিয়েছেন ঘুমাবো মা বাবার সুন্দর মুখখানি দেখতে মনে চায় মা বাবা কয়ে যখন ডাকেন বুক ভরে যেত আজকে অনেকের মা নাই অনেকের বাবা নাই মাওলাই করিম সন্তান বাড়িতে যায় মা বাবাকে দেখতে চান যাদের নাই কবরে তাকিয়ে থাকেন চোখের পানিগুলো ফেলে দেন ওগো করিম মা বাবার সাথে আল্লাহর রহমা করমের ফয়সালা করেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলাই করিম জগতের মাঝে আবাদত করার সুযোগ আছে কিন্তু কবরে তো সে সুযোগ নেই বড় আশা করে সোহাগ করে আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন মেহরবানি করে আপনার কাছে বলছে তাদেরকে আপনি মাফ করে দেন আপনার হাবিব রুসিলাই আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন আমিন বিহরমতে সাইয়েদুল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন